বুধবার দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া টাউন হলে দক্ষিণ জেলা, গোমতী জেলা, সিপাহীজলা উত্তর এবং সিপাহীজলা দক্ষিণ জেলার মোট 8টি পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। আজকের এই প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে শেষ হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ শিবির। আজকের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী, প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য মিতা নাথ বোরা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপি প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, নবেন্দু ভট্টাচার্য প্রমুখ। এই বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন বিজেপি মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সেবা হি সংগঠন, কাজে এই সেবাকে তৃণমূল স্তরে শেষ পর্যন্ত সমাজের অংশে যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদেরকে পৌঁছে দিয়ে তারপর তাদেরকে ভারতীয় জনতা পার্টিকে সামিল করা, যাতে করে একটা মজবুত ভিত্তির উপর ভারতীয় জনতা পার্টি দাঁড়াতে পারে আগামী কয়েক দশক পর্যন্ত, যাতে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে না শুধু গোটা দেশের মধ্যে যাতে এখন যেই জায়গাটা রয়েছে তাকে আরো বেশি সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে পারে, যার মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী যেটা বলেন বা আমরা যেটা ছোটবেলায় স্বপ্ন দেখতাম যার বাস্তবায়নের এখন আমরা দেখছি, অতুল প্রসাদের কথা শুনতে শুনতে আমরা বড় হয়েছিলাম।